আমি এই ভিডিওটা অনেক কষ্টে আসলে করছি নিজের মন্তব্য প্রকাশ করার জন্য। ফেসবুকে আমি লিখতে চেয়েছিলাম তাৎক্ষণিক, কিন্তু এত কথা আসলে তাৎক্ষণিকভাবে লিখে পারা যাবে না। কথা বলছিলাম সম্প্রতি একটা ভিডিও দেখে, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের কিছু শিক্ষার্থী বিবিসি নিউজের একজন প্রতিবেদকের কাছে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে বক্তব্য দিচ্ছেন বা বিভিন্ন মত প্রকাশ করছেন। বিভিন্ন মত প্রকাশ করুন, বক্তব্য দিন, বর্বর জঙ্গিবাদের বিরোধিতা করুন, এসবগুলো এগুলো খুবই ইতিবাচক কথা। কিন্তু সবচেয়ে দুঃখের যে কথা, সে কথা হচ্ছে তরুণ এসব শিক্ষার্থীরা তারা বিবিসির সঙ্গে যে ভাষায় কথা বলেছে সেটি আমাদের রাষ্ট্রভাষা বাংলা ছিল না, যে ভাষার জন্য আমরা রক্ত দিয়েছিলাম, যে ভাষার জন্য 1952 সালের 21 ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর এবং আরও নাম না জানা অনেকে রক্ত দিয়েছে। পৃথিবীর একমাত্র জাতি হিসেবে যে বাঙালি জাতি নিজের ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছে, ছিনিয়ে এনেছে পাকিস্তানি বর্বর নরপিশাচ হানাদারদের কাছ থেকে। সেই ভাষায় কথা না বলে উর্দুরি জাত ভাই হিন্দিতে কথা বলেছে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে। এটা জাতি হিসেবে আমাদের জন্য কতটা দুঃখের, কতটা বেদনার, কতটা লজ্জার, সে সে বিষয়টি এই ইউল্যাবের শিক্ষার্থীরা বুঝেছে কিনা সেটা তাদের কাছে আমাদের প্রশ্ন রইল। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা ভক্স পপ দিয়েছেন, আপনারা একজন ভদ্রমহিলা উনি বললেন যে উনি উনি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে পড়েন। মিডিয়া স্টাডিজ এবং জার্নালিজমে যেহেতু আপনি পড়েন, আপনার বরং উচিত ছিল নিজের ভাষাকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, নিজের ভাষায় কথা বলা। কারণ আপনি সাংবাদিকতার একজন শিক্ষার্থী হিসেবে জানেন এবং আপনাদের সবার জানা উচিত এটা, যদি আপনাদের শিক্ষকরা আপনাদের প্রতিষ্ঠান থেকে এই শিক্ষা দিয়ে থাকে যে যখন বিদেশি কোনো গণমাধ্যম আসে তখন তাদের কাছে নিজস্ব ভাষায় কথা বলাই হচ্ছে সবচেয়ে উত্তম। এটা হচ্ছে জাতীয়তা বোধের প্রকাশ, এটির জন্যই হচ্ছে আপনার একটি দেশ দেশের উন্নয়ন ঘটতে পারে। আপনি আপনি বলতে পারেন যে আমরা হিন্দিতে না বললে বিবিসি হিন্দির বা বিবিসির অন্যান্য ভারতীয় পাঠকরা দর্শকরা কিভাবে বুঝবে, এটা হচ্ছে আপনার মেন্টালিটির সর্বশেষ করুণ দশা, এজন্য এই ধরনের চিন্তা ভাবনা করেন। কারণ আপনার পৃথিবীর প্রত্যেকটা গণমাধ্যমে যখন স্থানীয় ভাষায় কথা বলা হয়, যখন ওই নিউজটাকে ওই প্যাকেজটা তৈরি করা হয়, তখন অবশ্যই সাবটাইটেল দিয়ে দেওয়া হয়, কিংবা আপনারা দেখবেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমেও, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলেও যখন বিদেশি কারো বক্তব্য দেওয়া হয়, কিছু একটা দুইটা সেকেন্ড ওই ভাষাটায় কথা বলাটা প্রচার করার পরেই পেছন থেকে একটা ভয়েসে বাংলায় অনুবাদ করে দেওয়া হয়। ঠিক তেমনি আপনি যদি বাংলায় কথা বলতেন, বিবিসি নিজ উদ্যোগে আপনার ভাষাকে সাবটাইটেল দিয়ে প্রকাশ করতো অথবা অন্য কারো ভয়েস দিয়ে প্রকাশ করতো। এবং এটাই হয়, এতে আরও সংবাদের অথেন্টিসিটি বেড়ে যায় আন্তর্জাতিক গণমাধ্যমে। প্রত্যেকে বিবিসি, সিএনএন, ফক্স, এরা, আরটি, প্রেস টিভি, সবাই এই ধরনের নিউজ করে থাকে এবং এগুলো খুবই গ্রহণযোগ্য একটা সংবাদ। তো আপনি বাংলা বললে ভারতের দর্শকরা বুঝবে না এটা ভেবে হিন্দি বলা, এটা আপনার চরম একটা নেতিবাচক, নিচু, নির্লজ্জ মানসিকতার প্রকাশ। এগুলো একজন সাংবাদিকতার শিক্ষার্থী কিংবা একজন উচ্চশিক্ষা গ্রহণ করা শিক্ষার্থীর কাছ থেকে এই ধরনের মানে জাতীয়তা বোধহীন আচরণ এই জাতি কামনা করে না। দ্বিতীয় আরেকটি ব্যাপার হচ্ছে, আপনাদেরকে এই এই বিব্রতকর, আমার মনে হয় যে বিবিসির ওই প্রতিবেদকই অবাক হয়ে গেছেন, আপনারা যেভাবে ফ্লুয়েন্টলি হিন্দিতে কথা বলছেন। আমার কোনো ভাষার প্রতি কোনো ধরনের নেতিবাচক ধারণা নেই। আপনি হিন্দি, উর্দু, ফ্রেঞ্চ, জার্মান, ইংরেজি যে কোনো ভাষা শিখতে পারেন, যে কোনো ভাষার উপর দক্ষতা আপনাকে পৃথিবীতে চলার জন্য আরও বেশি উৎসাহ যোগাবে, আরও বেশি আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। এটা অতীত থেকে শুরু হচ্ছে, আপনি যত ভাষা জানবেন সেটা ভালো, কিন্তু সেই ভাষা জানবেন বলেই যে আপনি যেখানে সেখানে সেই ভাষা চর্চা করবেন সেটা
ঠিক না? আপনাদের শিক্ষকরা, আপনারা ইউ ল্যাবে পড়েন, আপনাদের শিক্ষকরা আপনাদেরকে শিখিয়েছে কিনা এজেন্ডা সেটিং এর ব্যাপারে, কিংবা মিডিয়া ইফেক্টের ব্যাপারে, কিংবা কালচারাল হেজিমনির ব্যাপারে? আমি ঠিক জানি না। আপনারা যদি জানেন তাহলে আপনাদের বোঝা উচিত ছিল যে বিবিসিতে আপনি বাংলাদেশের মানুষ, আপনি হিন্দিতে কথা বলছেন, এটার একটা বড় ধরনের প্রভাব রয়েছে যে বাংলাদেশ যে যে জাতি রক্ত দিয়ে নিজের মাতৃভাষা অর্জন করেছে, সেই জাতির একটা তরুণ প্রজন্ম, সেই জাতির কিছু নারী, সেই জাতির কিছু পুরুষ, সেই জাতির কিছু ছেলে, কিছু মেয়ে কথা বলছে বিবিসির কাছে ফ্লুয়েন্ট হিন্দিতে। এবং বিবিসির ওই প্রতিবেদক এক পর্যায়ে জিজ্ঞেসও করেছিল সম্ভবত যে আপনি কেন, আপনারা কি কোথা থেকে এভাবে হিন্দি শিখেছেন, আপনারা নির্লজ্জের মতো, নির্লজ্জের মতো বলে দিলেন আপনাদের বাসায় সব সময় হিন্দি চ্যানেল চলে এবং গোটা 10-20 হিন্দি চ্যানেলের নাম বলে দিলেন। আপনি কখনো একজন সাংবাদিকতার শিক্ষার্থী হিসেবে, জাতীয়তা বোধ সম্পন্ন একজন নাগরিক হিসেবে আপনার কি প্রশ্ন জাগে না আপনার চ্যানেলগুলো ভারতে চলে কি না? আপনি নিজের চ্যানেল বলে দিলেন, আপনি বললেন আপনার মা বাবাও এগুলো দেখে। তো আপনারা আসলে পরিবার থেকে শিক্ষা পাননি, এটা বোঝা যাচ্ছে। পরিবার আপনাকে নিজের ভাষা, নিজের সংস্কৃতির প্রতি আপনাকে আপনাকে মানে দায়িত্বশীল, যত্নবান হওয়ার যে শিক্ষা দেয়নি, সেটা সেটা আসলে কলঙ্কজনক। এবং আপনারা মিডিয়া স্টাডিজ এবং জার্নালিজমে পড়ছেন, তো জাতিকে আপনারা কী দেবেন? সাংবাদিকতা এবং গণমাধ্যম এগুলোকে বলা হয় জাতির বিবেক। তো জাতির ভবিষ্যৎ বিবেক হওয়ার জন্য আপনারা যদি এরকম একটা নিজের ভাষায় কথা না বলে বাইরে অন্য একটা ভাষা, যে ভাষার আন্তর্জাতিক কোনো গ্রহণযোগ্যতা নাই, সেই ভাষায় কথা বলে এইভাবে গৌরব বোধ করেন, সেটা জাতি হিসেবে আমাদের যেমন লজ্জিত করে, এবং মানে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের আসলে লজ্জিত করে কিনা জানি না, লজ্জিত না করারই কথা। কারণ এতগুলো মানুষ, আপনারা ইউল্যাবের শিক্ষার্থী, একটা মানুষ ওইখানে বাংলায় কথা বললেন না, হিন্দিতে সবাই কথা বলেন, এবং একজন আরেকজনের সঙ্গে কেমন যেন পাল্লা দিয়ে কথা বলছেন, এটা যে কতটুকু নিকৃষ্ট নির্লজ্জ আচরণ আপনাদের, কতটুকু আপনাদের শিক্ষার অভাব পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক, সেটি এই 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 মানে আপনারা নিজে নিজে থেকে ভাববেন যে সেটি কত মানে কতটুকু নিকৃষ্ট আচরণ আপনারা করেছেন। আর কিছু বলার নেই, আমি একজন তরুণ প্রজন্মের একটা ছেলে, আমিও সাংবাদিকতা বিভাগে পড়ি, আপনাদের এই আচরণ নিয়ে যখন অন্যরা হাসাহাসি করছে সোশ্যাল মিডিয়ায়, যখন ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ভিডিওটা দেখে, তখন আমার আসলে আত্মমর্যাদা বোধে লাগছে, আমার আমার লাগছে, আপনাদের জন্য করুণা হচ্ছে। আমি ইউল্যাবের সব শিক্ষার্থীদের দোষারোপ করছি না, নিশ্চয়ই ইউল্যাবের অনেক জাতীয়তা বোধ সম্পন্ন, অনেক বাংলাদেশ বাংলা ভাষা বাংলা সংস্কৃতি প্রেমী ছাত্র ছাত্রী এবং শিক্ষক রয়েছেন যারা এই এই এগুলোর বিরোধিতা করবেন আশা করি, এবং তাদের এই 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 আচরণের দায়বদ্ধতা পুরো ইউল্যাবের উপর পড়ে না। এই জন্য ইউল্যাবের মধ্য থেকেই প্রতিবাদ আসা উচিত যে এরা ইউল্যাবকে রিপ্রেজেন্ট করে না, সেই সাথে এদেরকে এদেরকে মানে এক ধরনের নৈতিক চাপ প্রদান করা যেতে পারে, যাতে ভবিষ্যতে আর কোনো ধরনের কোনো ধরনের কোনো অপপ্রজন্ম শহীদ সালাম বরকত রফিক জব্বারের বাংলাদেশে বাংলা ভাষাকে অবজ্ঞা করে ভিন্ন কোনো ভাষাকে চর্চা করতে না পারে। তাদের জন্য মহান কবি আব্দুল হাকিমের সেই বিখ্যাত দুটি চরণই সবচেয়ে মানানসই, যেসবে বঙ্গে জন্মে হিংসে বঙ্গ বাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। এতগুলো মানুষ একবার বাংলা বলেননি, আপনি বলতে পারেন আমি হিংসে বাংলাকে তো হিংসা করি না, হিংসা করেন না, তো কিসের জন্য আপনি অন্য ভাষায় কথা বলছেন? বলতে তো পারতেন বাংলায়, লজ্জা করে না বাংলাদেশে বাস করতে?